আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পেলোসি তাইওয়ান সফরের নেতিবাচক প্রভাব দূর করতে বলেছে। তাইওয়ানকে অবরুদ্ধ করে সামরিক মহড়ার ঘোষণা চীনের। তাইওয়ান সীমান্তে সারি সারি চীনা সাজোয়া যান। পেলোসির ঝুঁকিপূর্ণ সফরের পরিণতি সব দায়ভার যুক্তরাষ্ট্র বহন করবে। পশ্চিমারা ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে নিয়ন্ত্রণ করতে পেলোসি তাইওয়ান সফরের নেতিবাচক প্রভাব দূর করার কথা বলেছে। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত কিং গ্যাং মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছিল এবং বলেছিল যে এটি মার্কিন নেতিবাচক পদক্ষেপের একটি বড় বৃদ্ধি। তাইপেই প্রশ্ন উঠেছে। টুইটার নিয়ে গ্যাং বলেছেন যে তিনি মার্কিন হাউস স্পিকারের তাইওয়ান সফরের বিষয়ে দৃঢ় প্রতিবাদ জানাচ্ছেন। রাষ্ট্রদূতের মতে মার্কিন পক্ষের মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের তাইওয়ান অঞ্চলে সফর করেছেন। চীনের তীব্র প্রতিবাদ এবং দৃঢ় প্রত্যাখ্যান সত্ত্বেও তারা এটি মানেনি। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তার ভুল অনুশীলন সংশোধন, তাইওয়ানে পেলোসির সফরের নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ এবং দূর করতে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনকারী আরও বিপজ্জনক ও উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস একটি বিবৃতিতে উল্লেখ করেছে যে এটি তাইওয়ান ইস্যুতে মার্কিন পক্ষের নেতিবাচক অবস্থানের পাশাপাশি এক চীন নীতির স্পষ্ট লঙ্ঘন এবং চীনের মধ্যে তিনটি যৌথ ঘোষণার শর্তাবলীতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এটি। এদিকে জানিয়ে দিব তাইওয়ানকে অবরুদ্ধ করতে সামরিক মহড়ার ঘোষণা চীনের। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন। এজন্য যেসব স্থানকে বেছে নেওয়া হয়েছে তা তাইওয়ানের চারদিকে জুড়ে রয়েছে। এই মহড়ায় ভারী অস্ত্র ব্যবহার এবং গোলা ছোড়া হবে। চীনের এমন আতঙ্ক সৃষ্টি করা আচরণের কঠিন নিন্দা জানিয়েছে তাইওয়ান। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে এ ধরনের মহড়া তাইওয়ানের সীমান্ত লঙ্ঘন করবে এবং ভূমি, পানি ও আকাশে তাইওয়ান বিচ্ছিন্ন হয়ে পড়বে। খবর দিয়েছে বিবিসি। খবরে আরো জানানো হয় চীনের মহড়ার স্থানগুলো রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত এই মহড়া চলবে, তবে এর আগেই তাইওয়ান সার্বেন পেলোসি। চীনের প্রকাশিত ম্যাপে দেখা গেছে তাইওয়ানের চারদিকে চলবে মহড়া। বড় আকারের এই মহড়ার বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে দ্বীপ দেশটি। চীনের এমন আগ্রাসী আচরণের নিন্দা জানিয়েছে প্রেসিডেন্ট শাই। তিনি বলেন চীনের এই আচরণ অপ্রয়োজনীয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাইওয়ানের সার্বভৌমত্ব বিনষ্ট হয় এমন কোন আচরণ প্রতিহত করবে তাদের সেনাবাহিনী। বেইজিং জানিয়েছে মহড়া চলাকালীন সেখানে কোনো বিদেশি জাহাজ কিংবা বিমান যেন প্রবেশ না করে। অপরদিকে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে তাইওয়ান। এই সামরিক মহড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে জাপানও। দেশটির সরকারের এক মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয় জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের মধ্যে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন। সেখানে যেহেতু গোলা ছোড়ার ঘোষণা দেওয়া হয়েছে তাই তা নিয়ে চীনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে জাপান। এর আগে পেলোসি মঙ্গলবার রাতে তাইপে পৌঁছানোর পরই তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে 21টি চীনা সামরিক বিমান প্রবেশ করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পিপলস লিবারেশন আর্মির 21টি সামরিক বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল। চীনের সামরিক বাহিনীও জানিয়েছে তারা উচ্চ সতর্ক অবস্থানে আছে এবং পেলোসি তাইওয়ান সফরের প্রতিবাদে সামরিক প্রতিক্রিয়া জানানো হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যারা আগুন নিয়ে খেলবে তাদের সেই আগুনেই পুড়তে হবে। এদিকে জানিয়ে দিব তাইওয়ান সীমান্তে সারি সারি চীনা সাজোয়া যান, যুদ্ধের প্রস্তুতি। আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার তুঙ্গে। এর মধ্যে দক্ষিণ চীন সাগরের এই দ্বীপরাষ্ট্রের সীমান্তের কাছে বাড়ছে সাজোয়া গাড়ি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। টুইটারে ইনসুয়ারা নামের একটি হ্যান্ডেল থেকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চীনের ফুজিয়ানের ব্যস্ত রাস্তায় সারি সারি ট্যাঙ্ক পেরিয়ে যাচ্ছে। আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দাবি করা হয়েছে পেলোসি তাইওয়ান পৌঁছানোর দিন সন্ধ্যাতেই তাইওয়ান সীমান্তের কাছে সেনাবাহিনী নিয়ে জমায়েত শুরু করছে চীন। চীনের হুমকি অগ্রাহ্য করে মঙ্গলবার তাইওয়ান পৌঁছেছে পেলোসি। বেইজিং সতর্ক করে বলেছে যে পেলোসির সফরের পরিণতি খুবই গুরুতর হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং এর দাবি, পেলোসির কোনো ব্যক্তিগত কাজে তাইওয়ান যাননি এবং আমেরিকা যদি হস্তক্ষেপ করা বন্ধ না করে তাহলে চীন বৈধভাবে যে কোনো পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। পেলোসির সফর চীনা নীতির পরিপন্থী হবে বলেও শি জিনপিং দাবি করেছে। চীনা হুমকির প্রতিক্রিয়ার পর
তাইওয়ানের পূর্ব সীমান্তে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে হোয়াইট হাউস। পেলেছেন নিরাপত্তা অজুহাতে চীন। দক্ষিণ চীন সাগরের দ্বীপরাষ্ট্রে আমেরিকার যুদ্ধবিমানের বহরও ঢুকে পড়েছে। পেলোসির তাইওয়ান সফর কূটনৈতিক এবং সামরিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ হবে বলেও মনে করা হচ্ছে। 1997 সালের পর থেকে এই প্রথম আমেরিকার কোনো শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা তাইওয়ান সফরে গেলেন। এদিকে জানিয়ে দিব, পেলোসি ঝুঁকিপূর্ণ সফরের পরিণতির সব দায়ভার যুক্তরাষ্ট্র বহন করবে। ইউএস হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরটি এপ্রিলের প্রথম প্রস্তাবিত হওয়ার পর থেকে যেভাবে উন্মোচিত হয়েছে তা স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা উস্কানির জন্য দায়ী। এই সফর চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার একটি গুরুতর লঙ্ঘন গঠন করে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে গুরুতরভাবে নাড়িয়ে দেয়। এটি একটি প্যান্ডোরাই বক্সের ঢাকনা তুলে দেয়। তার কর্মের অযৌক্তিকতা যোগ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন সোমবার দাবি করেন যে পেলোস সফর সম্পূর্ণরূপে তার নিজস্ব সিদ্ধান্ত এবং চীনের উপর ক্রমবর্ধমান উত্তেজনার জন্য দায়ী করার চেষ্টা করেছে। বলেছে যে স্পিকার যদি সফর করার সিদ্ধান্ত নেন, যে কোনো ধরনের সংকট তৈরি করতে বা অন্যথায় উত্তেজনা বাড়াতে চেষ্টা করবে চীন, সেটা সম্পূর্ণভাবে বেইজিংয়ের উপর নির্ভর করে। চীন তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণের পূর্ণ বৈধতা রয়েছে। সালামি কাটা পদ্ধতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এক চীন নীতির প্রতি তার প্রতিশ্রুতি বাতিল করার চেষ্টা করছে এবং তাইওয়ান প্রশ্নটি মিথ্যাভাবে গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ হিসেবে চিত্রিত করার বিকৃত করার চেষ্টা করেছে। এটি একটি অভ্যন্তরীণ বিষয় নয়। হাউসের স্পিকার যদি কেবল ছুটি নিচ্ছেন, তবে তার বিশাল অবকাঠামো ইউএস রোনাল্ড রিগান বিমানবাহী স্ট্রাইক গ্রুপ সহ, যেটি তাকে প্রথম আইল্যান্ডে চেইনের কাছাকাছি আসার পরে সমস্ত পথ ধরে রেখেছিল। জো বাইডেন প্রশাসন কতটা ইচ্ছুক তা প্রকাশ করে। তার দর্শন উল্লেখ করার মতো নয় যে চীনকে পদক্ষেপ নিতে প্ররোচিত করা বাইডেন প্রশাসনের ইন্দো প্যাসিফিক গ্যাং সংগঠনকে একীভূত করার ইচ্ছাকে সন্তুষ্ট করে। প্রশাসন অতিথি গ্রহণ করার জন্য তার প্রস্তুতির জন্য দীর্ঘায়িত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্যান হিসেবে তার ভূমিকা বাড়িয়ে দিয়েছে। এদিকে জানিয়ে দিব, পশ্চিমারা ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে। রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন পুরোপুরি ভিত্তিহীন জল্পনা প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে এটি প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রের চলমান সংঘাতের জন্য ন্যাটো দেশগুলি সরাসরি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে তার পারমাণবিক অস্ত্রগার ব্যবহার করবে। রাশিয়া কূটনীতিক আলেকজান্ডার ট্রফিমোভ মঙ্গলবার জাতিসংঘে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্রের অপসারণ চুক্তির জন্য দশম পর্যালোচনা সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি ইউক্রেন সংঘাতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিশ্চয়তা দেয় না, তবে মস্কো গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার বা একটি প্রচলিত অস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে সেগুলি ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারে, যা রাশিয়ান রাষ্ট্রের অস্তিত্বকে হুমকি দেয়। রাশিয়ান কূটনীতিক বলেছেন যে এই দুটি অনুমানমূলক পরিস্থিতি কোনোটি ইউক্রেনের পরিস্থিতির সঙ্গে প্রাসঙ্গিক নয়। ট্রমিভভ ন্যাটো দেশগুলিকে রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ সংকট সংঘাতের অভিযুক্ত করেছেন, যা এখন বিপজ্জনক প্রকাশ্য সামরিক সংঘর্ষের প্রান্তে ভারসাম্য বজায় রাখে। একই ধরনের পদক্ষেপ আমাদের মতবাদে বর্ণিত দুটি জরুরি পরিস্থিতির একটিকে ট্রিগার করতে সক্ষম হবে। আমরা স্পষ্টতই এটি প্রতিরোধের পক্ষে দাঁড়িয়েছি, তবে পশ্চিমা দেশ যদি আমাদের সংকল্প পরীক্ষা করার চেষ্টা করে, তবে রাশিয়া পিছপা হবে না। রাশিয়া 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়িয়েছে, দেশটিতে বিস্তৃত অস্ত্র পাঠিয়েছে। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরিভাবে জড়িত। রাশিয়া এর আগে ইউক্রেনের সামরিক অভিযানের সমন্বয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে এবং বলেছে যে এই পদক্ষেপটি মস্কোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপে ওয়াশিংটনের সাথে জড়িত থাকার পরিমাণ। মঙ্গলবার পৃথকভাবে রাশিয়া বলেছে যে ইউক্রেন নিয়ে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে চলমান স্থবিরতা সত্ত্বেও তারা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে ওয়াশিংটন 2026 সালের ম্যাচ শেষ হওয়ার পরে নিউ স্টার চুক্তি প্রতিস্থাপনের জন্য একটি নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত ছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।